আল্লাহ জানাই বাবা ফিরিস্তারে আমার বন্ধারে আর আগে যাইতে দিবা আমার বন্ধারে দাঁড়াবো না দুই নম্বর বন্ধারে জানানি হইব বন্ধা তোমারে দুজো ফরোটার দেওয়াইল তুমি হাঁটিয়া যাও এক পাড়া আগে দি যাও আর এক পাড়া পিছনে ফিরিয়া যাও ও বন্ধা কোন কারণে তুমি খালি পিছনে পিছনে ফিরিয়া যাও আল্লাহর বন্ধায় জানাইব আল্লাহ আমার মনের বিশ্বাস হইল আমি জমিনের মধ্যে গুনাহ করি আমার জীবনটা বরবাদ করে লাইছি আয় আল্লাহ আমার কাছে কোনো নেকি নাই এখন আমার দুজোহরটা রই গেছে আমি এখন দুজোহরের মধ্যে যাইতাম আমারে অর্ডার দিলাইছো তবে আমার বিশ্বাস হইল আল্লাহ কামন হাকিমের দয়া লাগবো হয়তো কোন সময় ডাক দিবা ও ফেরেশতা হোক আমি আমার বন্দা বান্দির উপরে রাজি হইলাম আমার বন্দা দজনে তোমরা জন্নত আনিয়া দে কি যা ফাখনামি করছেন ফাখনামি যে আল্লাহর বন্দা হইব আল্লাহ আমি তো জমিনও আপনার হুকুম মানছি না আপনার কথা মানছি না আইজ আমার অর্ডার করে লইছেন আমি যাওয়া লাগে তবে আমি পিছনে পিছনে চাইয়া আপনি হয়তো কোন সময় আল্লাহ কামুল হাকিমিনে আমার অর্ডার করবায় ফিরিস্তা হলরে জানাইবা যে ফিরিস্তা হল আমারই বন্দারে আর দুজখ দিও না এগে আমার রহমতর আশা করে আমার রহমতর আশা করিয়া গিয়ে উবায় অপেক্ষা করে এ আল্লাহ রব্বুল আলামিনে যেমনে শুনবা শোনার পরে আল্লাহ রব্বুল আলামিনের রহমতর ভান্ডারে জুস মারব আল্লাহ রব্বুল আলামিনে জানাইবা ও মালাইকা আমার ফিরিস্তার দেরি করিও না রে ইনতালিকু বিআব্দাইনি ইলাল জান্নাহ আর দেরি করিও না আমার দো বন্দারে জান্নাতের মধ্যে দিয়া দিলাও সুবহানাল্লাহ আল্লাহুম্মা সমস্ত গুনারে আল্লাহ মাফ করে দিলাইবা তোবা কর মনে সব জি তোবা করিও খান্দিও আল্লাহর দরবারও খান্দিলে লাভ হইব ভাই দুজখর আগুন আল্লাহ ও চকুর পানি দিয়ে মিঠাই দিব সুবহান বন্দা এক ব্যক্তি কিতাবের মধ্যে আনয়েন আত্তারগিব আত্তারহিব কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন আগর জবানা একজন ব্যক্তি মার এক সন্তান সে তার জীবনে একটাও নেকি করা সম্ভব হয়েছে এক নেকি করা সম্ভব হয়েছে না হে ও ব্যক্তি আসলো প্রতিদিন হে গুনার কাম করত আর গুনা করিয়া সকালে বাইর হইত আর বিকালে আইত বিকালে আইয়া তার একটা ডায়েরি আসলো ডায়েরিতে আজ কিতা গুনা করছে খানো কোন জায়গার কোন গুনা করছে সমস্ত হে ডায়েরি আপনার এন্ট্রি হত বুধবার আনে কত বড় ইন্টারন্যাশনাল ব্যক্তি না হে গুনাহ করলে মানে কেউ হয় সে ও ব্যক্তি গুনাহ করিয়া যা গুনাহ করে হে লেখে তার কাগজের মধ্যে লিখিয়া ডায়েরি এন্ট্রি করিয়া রায় ঘুমায়
মায় এটা দেখুন দেখিয়া দোয়া করুন আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ আমি মায় দোয়া করি আর আমার জাদুরি আপনি বালাগত খানে আনিলাম আর মায় বারবার বুঝাইন বাবারে এই জমিন তোমার জন্য স্থায়ী নয় আমার জন্য স্থায়ী নয় কেউ স্থায়ী নয় একদিন এই দুনিয়া ছাড়ি আমরা যাইতে লাগবো বাবা মারা যাওয়ার পরে মৌতের সময় তোমার কষ্ট হইব আমার বুজুরগণ কোন মানুষে ফরমাইল আমার যখন মরণের সময় আইব মৌতর সময় আমি বাগিয়া যাইম আজরাইলে ভাবা সম্ভব নাই সম্ভব আছে নি হযরতে আজরাইল আলাইহিস সালাম আইবা বান্দা যখন তোমার জীবন শেষ হইব তখন ঠিক টাইমে হযরতে আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা আল মাউতু লাইসা লাহু মিনহুল ফাওত মরণ তনে বাগিয়া যাওয়া সম্ভব নাই রে যখন তোমার জীবন শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা আল মাউতু লাইসা মিনহুল ফাওত মৌতর সময় আইলে মৌতনে বাগিয়ে যাওয়া কোনো মানুষের জন্য সম্ভব হইতো না সম্ভব আছে ইলা দনিবরর খেও গেছলা নিজে আজরাইল আলাইহিসসালাম আইছই না রেইন না তুবাই গিয়া বার হইছে মাছই না 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 হ্যাঁ মৌতর সময় আইলেও তুমি ডাট্টা ইমানদার মানুষ যদি হয়তো মুসকি আসি দিব আজরাইল আলাইহিসসালামে সালাম করবা আর আমল খান যদি গুণাগার থাকে সে আজরাইল আলাইহিসসালাম পরিমন্ত্রণে খালি অমুকা ঈদগামুকা রানা দিতে কোনো ভূমিকম্প দেবা আরম্ভ এক ছয়খান খাতা দিয়ে যা আমারই দড়ি আফটাই দিত না ভরা যাইব মনে করিও সাসার বাপ বালান এই সময় দোয়া করিও খানোর দ্বারা তলকিন দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাত কিছু কড়া হই যান আমি আমার আয়াতুর উপরে মাতিয়া আল্লাহর রহমতর ব্যাপারে দেখো আল্লাহ কত মানুষের মায়া করেন রহম করেন দয়া করেন আল্লাহর বন্দা ও ব্যক্তি যে ব্যক্তির সমস্ত দিন গুণা করিয়া যায় বিকালে আইয়া তার ডায়েরি এন্ট্রি করিয়া খাইয়া ঘুমা মায় বুঝাইন বাবারে ই কাম করিও না একদিন দুনিয়া তুমি বিদায় নিবাই তোমার অবস্থা ভালো হইত হাসরের মাঠে আল্লাহর সামনে কিলা মুখ দেখাইতা সময় না মানে না আমার বুজুরগ মায় দোয়া করাই বারবার মায় তার জন্য দোয়া করেন আল্লাহ দরবার খান্দি খান্দি দোয়া করেন আল্লাহ আমি আমার জাদুমণির মায় তোমার দরবার দোয়া করিয়ার আমার জাদুমণির গুণার খামতনি আপনি দূরে সরাইলাম বাইরে যে বন্দায় সমস্ত জীবন জমিনের মধ্যে গুণার খাম করল কিন্তু মুহূর্তের মধ্যে একটা নেকির খাম করছে করার লগে লগে আল্লাহ তার জীবনের সমস্ত গুণারে আল্লাহ মাফ করে দিলাইছে সুবহানাল্লাহ এখানে কি করছে একদিন এক নেকি করার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুণারে আল্লাহ মাফ করে দিলাইছে সুবহানাল্লাহ আল্লাহর বান্দা ও ব্যক্তি একদিন বাইরে হইল রাস্তার মধ্যে একজন যুবতী মহিলা পাইল যুবতী মহিলারে ভাইয়া দেখলো মহিলা বড় সুন্দর দেখতে বড় ভালো লাগে মহিলা দাঁড় লইছ আল্লাহর বন্দার দাঁড় লইয়া ফরমাইল বাইরে আমি বড় অসহায় নিরুপায় মহিলা আমি তোমার সামনে আইলাম আমারে দয়া করিয়া সামান্য সাহায্য করিয়া বিদায় দে ও বাইরে জীবনে কোনো দিন কোনো মানুষের সামনে বাইর হইছিলাম একমাত্র আমি ও কারণে বাইর হইলাম আল্লাহ আমার পরীক্ষার মধ্যে ফালাইছ আজ হয়েল দিন হইছে আমার স্বামী দুনিয়া তনে বিদায় নিছ আমার মাত্র তিনটা মাসুম বাচ্চা জমিনে আছে আমি খাওয়াইবার কোনো সামান নাই আমার স্বামী মারা যাওয়ার কারণে ভিক্ষার জন্য বাইর হইলাম ও বাইরে আমি অনুরোধ করি আর দয়া করি আল্লাহর ওয়াস্তে সামান্য আমার সাহায্য করিলাম সামান্য সাহায্য কর আমার বুজুরগণ মা বইন হল এর কারণে দেখবাই একশো নমাজে 90% বেটিং তে নমাজ পড়িয়া হাত তুলিয়া দোয়া করেন আল্লাহ আমার স্বামীর হায়াত বাড়াই দেও আমার জামাইয়ের হায়াতটা বাড়াই দেও কোন কারণে বেটিং তে বুঝই নমাজি বেটিং নেককার বেটিং তে বুঝইন রে জামাই জমিনও থাকলে বেটিং তোর দাম আছে জামাই মরার বাদে বেটিং তোর দাম আপনার কমি যায় কমে নি এ এখানে সুদা কোনোকে কইব দেখছ নি হে এগুলো জামাই খারাপ এটি আচ্ছা বললো যাই তা বেয়ান দাদি মাত না
আল্লাহর হুকুম হইছে বেটা মরি গেছেন বেটির কি তা দুইছ ইটা হইও না কোনো মানে হই ভাই গো জামাই খারাপ বেটি ইটা পারে না এর কারণে বেটিন দে নামাজ পড়িয়া দোয়া করাইন আয় আল্লাহ আমার জামাইর স্বামীর হায়াত বাড়াই দে আয় আল্লাহ আমার আগে আমার স্বামীর জমিন তলে তুলিও না আমার স্বামীর আগে আমার জমিন তলে তুলি লাইও কোন কারণে বেটিন দে চিন্তা করো আমার স্বামী জমিন থাকলে কোন মানুষে কথা খোয়া সম্ভব হইত নাই আমার কোনো মান ইজ্জতর ব্যাপার নাই আমার স্বামী জমিন আছো আর স্বামী যদি জমিন তুলে মারা যায় আল্লাহর বান্দি জমিনের মধ্যে বেউস হয়ে যায় কোন কারণে চিন্তা করেন রে আমার তিন চারজন সন্তান জমিন আছে আমি কিলা লালন পালন করতাম কিলা পড়াশোনা করাইতাম ইতারে কিভাবে আমি জমিনের মধ্যে বিবাহ দিতাম আল্লাহর বান্দে সমস্ত রায় না ঘুমাইয়া খান্দি খান্দি আপনার রায় অতিবাহিত করিলাম আল্লাহর বান্দে হইলাম বাইরে আমারে আল্লাহ বড় পরীক্ষার মধ্যে আমার তিনজন ছোট ছোট বাচ্চাই আমার যাদুমনীয় ফল ফেটর খুদার কারণে গুলো অপেক্ষা করতেছ তাই তসিল্লা কর্ত্রা ও বাইরে দয়া করি আমি হইয়ার আল্লাহর ওয়াস্তে সামান্য কোনো জিনিস দে আমার সন্তানাদির মুখ আমি সামান্য ফালা দিয়া দিব আল্লাহর বন্দায় তো গুনা করিয়া তার অভ্যাস আছে আল্লাহর বন্দায় যেমনে দেখছে মহিলা সুন্দর ও সময় কইল মহিলা আমার একটা শর্ত আছে রে যদি আমার শর্ত তুমি মানিলাও তাহলে তোমার জীবনের জন্য সুখী বানাইব কোনো বেড়া নাই যদি আমার খোতা মানিলাও তে তোমার লস হইত না বলে কি খোতা বলে তোমার পার্সোনাল হিসাবে আমি ভাইতাম আমার যা ইচ্ছা আছে আমি পূরণ করতাম আল্লাহর বান্দি মহিলায় ফরমাইন ও ভাই আমি কোনো জানিয়া অরত না জিনা গুরুনি কোনো মহিলা নাই আমার জীবনে কোনো দিন আমি গুণার খাম করছি না আমার স্বামী ব্যতীত কোনো পুরুষ মানুষ সামনে আমি জমিন বাই রয়েছি না আল্লাহ জমিন পরীক্ষার মধ্যে ফেলাইছ এখন আমার সন্তানাদির মুখ আমি খানা দিতাম এর জন্য মানুষের দরজায় দরজায় বাই রইলাম বাইরে আমি অনুরোধ করিয়া তোমার মনের মধ্যে তনে দুর্বলতা সরাইলাও তোমার মন তনে গুনার খাম সরাইলাও আল্লাহ ওয়াস্তে সামান্য সাহায্য করো আমার মাসুম ভাই চাইতে ফেটর খোদার কারণে জমিন খান্দি দেছ আল্লাহর বন্দায় মানে না আল্লাহর বান্দি হইল ভাই আল্লাহরে ডরাও তোমার জীবনের ভাই একটাবার খেয়াল করো আমার লোকে গুনা করিয়া তোমার কোনো ফায়দা নাই বাইরে যদি আমার লোকে গুনার খাম করে তুমিও জাহান্নামের মধ্যে যাইবা আমিও জাহান্নামের মধ্যে যাইতে লাগবো আল্লাহ আমার পরীক্ষার মধ্যে ভালাইছ আমার স্বামী জমিনও আসলা একটা দিন কোনো মানুষের সামনে বাইর হইছি না এখন আমার স্বামী জমিনও নাই আল্লাহ বাস্তি সামান্য আমার সাহায্য করিলা আল্লাহর বন্দায় মানে না বাইদ্যইয়া মহিলায় ফরমাইন ঠিক আছে আমার সন্তানাদির প্রাণ বাঁচাইতাম কথা ফাইনে লই যায় আল্লাহর বন্দা যখন মহিলার দ্বারস্থ হই যায় সামনে দ্বার যাওয়ার লগে লগে দেখা যায় এই মহিলার সমস্ত শরীরের মধ্যে কম্পন আরম্ভ হই যায় আল্লাহর বন্দায় জানাইল মহিলা আমার জীবনের মাঝে অনেকদিন গুনার কাম করলাম ইলা ঘটনা কোনোদিন ঘটনা হইল না ও মহিলা আমার উত্তর দে তোমার শরীরে কোন কারণে কম্পন আরম্ভ করে আল্লাহর বান্দে জানাইলা ও বাইরে আমি জমিনের মধ্যে কোনো গুনাহ করলে বলা মহিলা নাই আমি গুনাগার নাই আমি জিনা করুনি কোনো মহিলা নাই একমাত্র আল্লাহ মুসিবত পরীক্ষার মধ্যে বলাইছ আমার সন্তানাদির জীবন বাঁচাইবার জন্য আমার শরীর তোমার জন্য বিসর্জন দিলাম বাইরের সময় এখনো জমিনও আছে আল্লাহরে ডরাও তো বা করিলাও আর সামান্য আমার জাদুমনীয় ফ্লোরে কোনো জিনিস দিয়া দে আল্লাহর বন্দার ডরাই গেল আমার জীবনে আমি অনেকদিন গুনার কাম করলাম ইলা কোনো পরীক্ষার মধ্যে পড়লাম না আল্লাহর বন্দায় জানাইল মহিলা
আমি ওয়াদা করলাম আইস্তনে জমিন আর কোন দিন গুনার খাম আমি করব না ও মহিলা তুমি সামাইল দাঁড়াও আল্লাহর বান্দায় ফকিরের মধ্যে হাত আপনার ঢুকাইছে ঢুকাইয়া সামাইল নদীর হো পয়সা বার করিয়ে কইল মহিলা ও পয়সা লইয়া যাও তোমার সন্তানাদির মুখের মধ্যে খানি তুলিয়া দেও আর যখন পয়সা শেষ হইব তখন আমার লগে যোগাযোগ করিও যতটুক সম্ভব আমি আল্লাহ ওয়াস্তে তোমার সাহায্য করব বেরানায় আল্লাহর বান্দি বাড়ি যায় এই নাফরমান বাড়ির মধ্যে আইছি আয়া তার দিনের সমস্ত গুনাহ লেখে মা দরওয়াজা বই রইছে ও সময় হইল মা গো অনেক দিন ধরে আমারে বুঝাইতেছো তোমার কথা মানি না আজকে আমি একটা খাম করলাম আমার খামটা ভালো হইল না খারাপ হইল আমারে হইলাম এই খামটা ভালো হইল না খারাপ হইল মায় ফরমাইন বাবারে কোন খাম হইলাও সমস্ত ঘটনা সন্তানে বর্ণনা করল মায় কান্দি কান্দি হইল ও বাবা আজ আমার মন শান্তি হইল রে তোমার জীবনের মাঝে আমি মায় একটা জিনিস তোমার মাঝে ভালো হইলাম ও বাবা আমি মায় অনুরোধ করিয়ার আজ যে ভালো খাম করলাই তোমার ডায়েরির মধ্যে সেই জিনিসটা লেখিয়া তো যেভাবে গুনা লেখিয়া তো ওলা তোমার এই নেকির খামটা ডায়েরির মধ্যে লেখো আল্লাহর বান্দা হইল মা গো আমি এখন ডায়েরির মধ্যে লেখা সম্ভব নাই কোন কারণে বলে আমার ডায়েরির মধ্যে এই পরিমাণ জায়গা নাই আমি ভালো খামটা লেখিতাম আমার জায়গা নাই আমার সমস্ত ডায়েরি গুনায় বরবর হয়ে গেছে ও সময় মায় জানাইলা ও দাদুমণি আমি মায় হইয়ার এই ডায়েরির যদি জায়গা থাকে না তাহলে হাসিয়া মায়ের সামান্য জায়গা থাকলে লেখিলাও আল্লাহর বন্দায় হাসিয়া মায় লেখে আল্লাহর বন্দা রাত্রে ঘুমাই যায় মাও ঘুমাই যায় আল্লাহর বন্দার আদত আসলো ঘুমতনে উঠিয়া ডায়েরি ওখা লাগে আল্লাহর বন্দায় চাইতো আল্লাহর বন্দায় মনে মনে তোবা করছে তোবা হরিয়ার আই ডায়েরি মাথার ডারো তুইয়া ঘুমাইছে আল্লাহর বন্দা সকাল হইল ঘুমতনে জাগ্রত হইছে জাগ্রত আর পরে দেখে আল্লাহর বন্দা ডায়েরির মধ্যে কলমর খালিয়ে খালা ছিল যত গুনাহ আসল রে কোনো গুনাহ ডায়েরির মধ্যে নাই আল্লাহর বন্দার সমস্ত ডায়েরি আল্লাহ আগের মতন সাদা বালাই ছিল সুবহানাল্লাহ আল্লাহর বন্দা জাগ্রত হইল ডায়েরি হাতের মধ্যে লইল ডায়েরির মধ্যে দেখে আমার ডায়েরির মধ্যে কোনো লেখা নাই সমস্ত ডায়েরি সাদা হয়েছে একটা আয়াতে গরিমা লেখা ইন্নাল হাসানাতি ইউযহিবুনা সাইয়্যাত ও বন্দা এক লেকির কারণে দশ গুণা মাফ করা হয়ে যায় তোমার নেকি খসলায় একটা নেকি খসলায় বন্দারে তোর নেকির কারণে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণা মাফ করে দিলাইলাম আল্লাহর বন্দা গুন্তন উঠিল কইল মা গো আমার ডায়েরির ভাই একটা বার খেয়াল কর মায় দেখছে নবা হয়ে যায় ও সময় মায় কইল ও দাদুমণি তুমি এমন একটা ভালো খাম করলাই এই ভালো খামর কারণে আর তোবা করার কারণে আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইছে সুবহানাল্লাহ আমার বন্দা বান্দিরে যত গুনাহ করোনা কেন আমি আল্লাহর রহমতের ভান্ডার তলে নিরাশ হইও না বন্দা যত গুনাহ করোনা কেন আমি আল্লাহর দরবার তওবা করিলাও আমি আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইমো এর কারণে জুয়ান ভাইয়াই আমার মতন অনেক জুয়ান ভাইয়েন আমার জোড়াতে অনুরোধ বন্দা তোমার জীবনের মজে জানিয়া না জানিয়া দেখিয়া না দেখিয়া শুনিয়া না শুনিয়া বিভিন্ন ধরনের গুনার খাম সংগঠিত হয়ে যায় ও বন্দা শেষাই তারা মোর ঘুমরে আরাম করিয়া তুমি অজু করিয়া তাজ্জুদর নমাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করিও রে বাবা
আমি জমিন গুনাহ করলাম, কোন মানুষে আমার গুনাহ ব্যাপারে জানে না, ধনী বড়র মানুষে আমার গুনার ব্যাপারে জানে না, করিমগঞ্জ ডিস্ট্রিক্টর মানুষে জানে না, ভারতবর্ষর মানুষে আমার গুনাহ ব্যাপারে মানুষে জানে না। আল্লাহ তোমার কাছে লুকাই নাই, আমি আমার জীবনের সমস্ত গুনাহ সামনে লইয়া তওবা করিয়া আল্লাহ আমার গুনাহ মাফ করিয়া দেও, আর আমার তওবারে আপনি মোলাই কবুল করিলা। বন্দা হলে হলে তওবা করিও, আল্লাহর দরবারে খান দিও, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা, আল্লাহ জমিনের মধ্যে তোমার বলি আল্লাহ বানাইবা, নেককার ইমানদার মুমিন মুসলমানের লিস্ট তোমার নাম রইব। আল্লাহ কিয়ামতের ময়দানে সাত ধরনের মানুষরে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলাইবা, এর মাঝে গরইলা জোয়ান ও শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, যে জোয়ানে জমিন আল্লাহর ইবাদত করে জোয়ানির সময় গুনার খাম ছাড়িয়া আল্লাহর ইবাদতের মধ্যে রইয়া বই যায়, এই জোয়ান মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ, বুঝা গেছে নি সাহেব? আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলাইব, এর কারণে আমার বুজুর্গগণ দোয়া করবা, চেষ্টা করতাম আমরা প্রত্যেকে তওবা করতাম, তওবা করি আল্লাহর কাছে খান দিতাম, খান দিয়া হইতাম আল্লাহ জীবনের গুনারে মাফ করবা। আর প্রতি মাসে যেন এই মাসিক তাফসিরুল কোরআন মাহফিল খান জারি রয়, আল্লাহ তৌফিক দিতা সারাই হোক। আল্লাহ আমিন। আমি লম্বা সময় আলোচনা করছি, এই কয়েকদিন তো রেগুলার দৌড় চলে, খাইলো বাড়িতে খালি ও পাঞ্জাবি খুলিছি ভজরের আজান হয়েছে, আগের দিন রামকৃষ্ণনগর সারিয়ালে ভজরের আজান হয়েছে, বুঝেছি খাইলো দৌড় ফরিও দৌড় সিরিয়ালে দৌড় আছে। আপনারা দোয়া করছে, আপনারা দোয়ার কারণে আল্লাহ বাসাইলে অন্যদিন আইম, আরও লম্বা সময় আলোচনা করবো, আজ বহু সময় হয়েছে। আর আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছিলাম মোটামুটি রয়ে গেছে, আমার লোকে দোয়া করবা আগামী যদি আবার পড়ে বলা অন্য একটা আয়াত বা একটা সুরার উপরে ধৈর্য করিয়া আলোচনা করমু, নবীর দুরুদ শরীফ বেশি পড়িবা, মা বাবার খেদমত করবা, জমাতে নমাজ পড়ার চেষ্টা করবা, নমাজ ছাড়া কোনো এবাদত খামো লাগতো না, নমাজ আল্লাহর হবিবে ফরমাইন। কেয়ামতর ময়দান সর্বপ্রথম যে সওয়াল করাইব সেই সওয়ালের নাম হইল আসসালাত, নমাজ ব্যবহারে জি। আমি আমার এক লাইনে লাইনে কই লেছি, বুঝবেছেন? আচ্ছা ওই ইনশাল্লাহ বহু সময় হয়েছে, আর অতিরিক্ত মাথা বুঝবাইতে হবে, একমাত্র আপনারা ধৈর্য সহারে বৈষয় আমি আলোচনা করছি। আর নমাজ পড়ার চেষ্টা করবা, নমাজ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নমাজে মানুষরে বেহাই আমি বুড়াই বেফাশাই খামতনে মানুষরে দূরে সরাইলায় যে জিনিস তার নাম হইল নমাজ। মানুষ মারা যাইব কবর রাখার পরে আল্লাহর বন্দা যদি নমাজই তাকেতে আসর সময় দেখব আল্লাহর বন্দারে সওয়াল করবা, মার রব্বু কাওয়ামা দিন কাওয়ামা নবী কা, আল্লাহর বন্দা কইব দাউনি সল্লি ও ফরিস্তা আমার ছাড়ি দেওরে, আমি দেখিয়া আমার মনিরব্বুল আলমিনের আসর নমাজ কজাই যা, আমার আসর নমাজ পড়ার সময় দেও হও না। সুবহানাল্লাহ, বন্দা যদি জমিনের নমাজ পড়ো নমাজের টাইম যদি জানা থাকে তাহলে তো কবর গিয়া আপনি নমাজের টাইম দেখ, তাই হইলে না নমাজ পড়তে হইলে আপনি পাক পবিত্র অবস্থায় অজু করিয়া খাফর পবিত্র শরীর পবিত্র যে জায়গায় নমাজ পড়িতাম সেই জায়গা পবিত্র জায়গা সাইয়া নমাজ পড়িতাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ও আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ও আরজুলাকুম ইলাল কাবাইন, নমাজ পড়তে হইলে অজু করা লাগবো, অজু করতে সময় আপনার মুখতনে হাততনে মুখতনে টপটপাইয়া ফানি পড়ব, ফানির লগে আল্লাহ গুনায় সবিরা মাফ করে দিলাই হোক না। সুবহানাল্লাহ, একটা আমল হইয়া দেই জমিনও অজু করার বাদে এক কুল্লি পানি হাতের মধ্যে লইয়া পশ্চিম মুখেও বাইয়া কলিমা শাহাদত ছড়িও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু, এই কলিমা শাহাদত ছড়িয়া উবাইয়া যদি এক কুল্লি পানি খাও আল্লাহ বড় বড় দশটা বেমার তনে আল্লাহ মুক্তি দিলেই বা জুরে হও না। সুবহানাল্লাহ, আল্লাহর হবিবর দুরুদ শরীফ পড়িও, আল্লাহর হবিবর মিলাদ শরীফ পড়িও, যে গরো যে জায়গায় নবীর মিলাদ শরীফ হয়ে যায় এক বছর পর্যন্ত ই গরো ই বাড়িতে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়, জোরে হও না। সুবহানাল্লাহ, আমার নবী বিশ্ব নবী তুলো না যার নাই তার তাজিমে দাঁড়াইয়া।